আলহামদুলিল্লাহ আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনাবেন এমন এক বালক যে অল্প বয়সী আলহামদুলিল্লাহ আমাদের গোপালগঞ্জ জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। সে ইতিমধ্যেই পরপর হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং অন্য অন্য হিফজুল কোরআন প্রতিযোগিতায় অনেক ভালো অবস্থান করে নিয়েছেন। তিনি আর কেউ নয়, আমাদের এই মারকাজুস সুন্নাহ মুর্তাজিয়া মাদ্রাসার সুনামধন্য ছাত্র মুহাম্মদ আব্দুর রহমান সোহাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ইরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا سادتنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. صدق الله العظيم.